আচ্ছা, তো 27 তম তে ফার্স্টে যে কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট ডট, যেখানে 50 স্কয়ার দেওয়া আছে। তো বলছে যে এর সমষ্টির মানটা কত, তাই না? তো আমরা জানি সমষ্টির এখানে সূত্র কি, যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2 n প্লাস 1, এখানে বাই হচ্ছে 6। তো সেক্ষেত্রে যদি আমরা এই সূত্র অনুযায়ী এখানে বসাই, তো সেটা সেটা কি হবে, এখানে হচ্ছে 50, প্রথমে হচ্ছে n এর মানে এখানে 50, তো 50 প্লাস 1, তারপরে কি আছে 2 ইন্টু 50 প্লাস 1 হচ্ছে কত, এখানে 6, এখানে হচ্ছে 50 ইন্টু 51 ইন্টু হচ্ছে কত 101 বাই হচ্ছে কত 6। তো সেখানে হচ্ছে কত, এখানে 42,925 হচ্ছে এখানে এটার মান। তো তারপরে হচ্ছে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে আসলে শতকরা কত লাভ হবে। তো 4 টাকায় 5টি কিনতেছি, কিনে 5 টাকায় 4টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো 5টি ক্রয় মূল্য কত, এখানে 4 টাকা, তাই না? তাহলে একটা ক্রয় মূল্য কত হবে, একটা ক্রয় মূল্য হবে হচ্ছে 4 বাই 5 টাকা হবে, এটা হচ্ছে একটা ক্রয় মূল্য। এখন 4টি এখানে যদি বিক্রি করে, সেটা বিক্রি করতেছে কয় টাকায়, 5 টাকায় বিক্রি করতেছে, তাহলে সেক্ষেত্রে একটির কত হবে বিক্রয় মূল্য, এখানে 5 বাই 4। লাভ কত হবে, লাভ হচ্ছে বিক্রয় মূল্য এখানে কত আছে 5 বাই 4, মাইনাস হচ্ছে কত এখানে 4 বাই 5। এই দুটো বিয়োগ করে দিলে যেটা পাওয়া যাবে 25 মাইনাস 16 বা হচ্ছে কত 20, এখানে হচ্ছে 9 বাই 20, এটা হচ্ছে আমার লাভ। তাহলে লাভটা কোন কিসের উপরে, এখন এখানে বলছে শতকরা কত, তাই না? তো এটা হচ্ছে যে আমার ক্রয় মূল্যের পরে হচ্ছে সবসময় লাভ করতে হবে, তো সেক্ষেত্রে ক্রয় মূল্য কত এখানে 4 বাই 5 টাকা, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তো 4 বাই 5 টাকায় লাভ হচ্ছে কত 9 বাই 20 টাকা, 1 টাকায় কত হবে, আর হচ্ছে 100 আমার এটা যদি দেওয়া থাকে 100 টাকা যেটা আছে 100 টাকা কত হবে, তো সেটা সেটা কত আছে, তো সেটা হচ্ছে এখানে 5 ইন্টু এখানে হচ্ছে 9 ইন্টু এখানে 100 বা হচ্ছে কত 4 ইন্টু 20। তো সেক্ষেত্রে এখানে কত 56.25 টাকা, তার মানে কত 56.25% এখানে আছে। তো তারপরে এখানে যেটা বলা আছে, যদি আমরা আরো শর্টকাট এখান থেকে করতে চাই, তো সেক্ষেত্রে কি হবে যে এখানে 5 ইন্টু 5 যদি করি এবং 4 ইন্টু 4 যদি এখান থেকে করি, যে 4 টাকায় আর এখানে হচ্ছে 4টি, এই দুটো গুণাকারে আর 5 টাকায় 5টি যেটা আছে এই দুটো গুণাকারে দিয়ে দিছে, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে 4 ইন্টু 4 যেটা আছে এটা হচ্ছে গুণ ইন্টু হচ্ছে 100। তো এটার থেকে আমার মনে হয় বেটার এটা করা, কারণ এটা আসলে প্রত্যেক অঙ্কের জন্য একটা সেপারেট সেপারেট করে নিয়ম আসলে মনে রাখার একটু টাফই আছে। তো আমরা জেনারেল সিস্টেম যেটা জানি সেটাতে আমরা করব, এটা আমাদের মানে এখান থেকে 4 বাই 5 আর এখানে 5 বাই 4 বিয়োগ করে দুটো থেকে বের করে দিয়ে এখান থেকে একটা নাম্বার দিয়ে বের করাটা আসলে বেশি সময় লাগবে না, কিন্তু বেশি শর্টকাট দিতে দেখা যায় যদি ভুল হয়ে যায় তখন সেক্ষেত্রে আসলে মার্কটা কিন্তু আউট পাওয়া যাবে না, তো সেটা কিন্তু একটা সমস্যা, তাই না? সেক্ষেত্রে মনে হয় যে এই সিস্টেমটা বেটার। তো এটা এখান থেকে আমরা করলাম, তো সেক্ষেত্রে হচ্ছে 56.25 হচ্ছে 25 যেটা হচ্ছে এখানে আনসার হবে, এটা হচ্ছে ঘ হচ্ছে আনসার। তো তারপরে কি বলা হলো যে 3 নম্বরে যে একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, তারপরে আবার সে কি করলো বর্ধিত মূল্য থেকে 25% কমাই দিল, তাহলে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের আসলে কত গুণ সেটা এখান থেকে বলা হলো। তো এখানে কি আছে যে 25% যখন দামটা বৃদ্ধি পেয়েছিল তখন সেক্ষেত্রে আমার কত হয়েছিল, তখন এখানে 100 এর সাথে 25 নিলে হচ্ছে 125 টাকা হচ্ছে আমার দাম হয়েছিল। তো বর্ধিত মূল্য যেটা আছে বর্ধিত মূল্য থেকে 25% যদি সে কমায়, তাই না, বর্ধিত মূল্য যেটা আছে সেখান থেকে 25% কমালে কত হবে, এখানে হচ্ছে 75 টাকার কথা বলা হচ্ছে, এখানে 100% যদি 25% কমে যায় সেক্ষেত্রে 75 টাকা হবে। তো 100 টাকার পণ্য পণ্যে ব্যবহার হয়ে থাকে কত 125 টাকা থাকে, তাই না? তারপরে এখানে কত 1 টাকা কত হবে, যে এখানে হচ্ছে 125 বা এখানে 100, আর 75 টাকা কত হবে, এটা হচ্ছে 125 ইন্টু 75 বা হচ্ছে 100, তার মানে কত 93.75 টাকা। তাহলে ব্যবহার এবার কমাতে হবে কত, মেইন আগে কত ছিল 100 ছিল, সেখান থেকে আমার হচ্ছে এখানে 93.75%, তো এখানে হচ্ছে কি 6.25% এখান থেকে ব্যবহার কমাতে হবে, তাই না? তাহলে আমার কোশ্চেনে কি বললো যে একজন ব্যবসায়ী একটা পণ্যের মূল্য 25% বাড়ায় দিছে, অতঃপর বর্ধিত মূল্য যেটা ছিল তারপর থেকে 25% কমাইছে, তাহলে সর্বশেষ মূল্য যেটা ছিল সেটা প্রথম মূল্যের আসলে কত গুণ বাড়ানো আর কত গুণ কমানো হয়েছে সেটার কথা বলা হচ্ছে, তাই না? তো তাহলে প্রথমে কি বলা হলো যে যখন 25% যেটা ছিল 25% বৃদ্ধি পেলে ছিল 125 টাকা, যদি বর্ধিত মূল্য থেকে 25% যখন কমাচ্ছিল, তাই না, 25% কমালে হচ্ছিল 75 টাকা, তাহলে 100 টাকার পণ্যে ব্যবহার হচ্ছে কত 125 টাকা, তাহলে 75 টাকার পণ্যে যেটা আছে সেটা আসলে কত হবে, সেটা হচ্ছে 125 ইন্টু হচ্ছে 75 বাই হচ্ছে 100, তার মানে 93.75, ব্যবহার এখান থেকে কমাতে হবে হচ্ছে 100 মাইনাস 93.75, তার মানে কত এখানে 6.25% এখান থেকে হয়ে থাকে। তো তারপরে এখানে এক্স এর মান যেটা আছে এক্স এর মান প্লাস হচ্ছে মাইনাস ওয়াই, যেহেতু এখানে কি আছে একটা বাড়ানো একটা কমানো, এই এই সিস্টেমে যদি আমরা করি এক্স মাইনাস
y plus হচ্ছে x into minus y বাই হচ্ছে কত 100 তো সেক্ষেত্রে এখানে x এর মান কত এখানে 25 minus y এর মান কত এখানে minus 25 তাহলে সেক্ষেত্রে x এর মান এখানে হবে হচ্ছে 25 এবং y এর মান কত হবে এখানে minus 25 বাই এখানে কত 100 তো এখানে 25 minus 25 plus হচ্ছে কত minus 625 বাই এখানে কত 100 হলো তো এখানে কত minus এখানে 6.25 এটা হচ্ছে কম কম কেন কারণ এখানে minus আসছে বলে এখানে কম ধরে নিতে হবে এটা হচ্ছে এই অঙ্কটা সিস্টেম যে আসলে যদি একটা মূল্যের পণ্যের কোনো একটা দাম যদি বৃদ্ধি পায় 25% কিংবা কিছু একটা বৃদ্ধি পায় এবং তারপর আবার বর্ধিত মূল্যটাকে কমানো হয় সিস্টেম নাকি এক্স প্লাস ওয়াই যেটা হচ্ছে এখানে মাইনাস কেন দিয়েছে এটা কম কমানো হয়েছে বলে তো এখানে প্লাস হচ্ছে কি এক্স ওয়াই হচ্ছে কত 100 এটা দিয়ে করলে এখান থেকে সহজে বান্ডে চলে আসবে তারপরে যেটা আছে যে এখানে যদি দেখা যায় একটা কাজ হচ্ছে কি 9 জন লোক 12 দিনে করতে পারে তাহলে অতিরিক্ত 3 জন লোক আসলে ওই কাজটা কতদিনে করতে পারবে অতিরিক্ত 3 জন লোক মানে কি 9 জন লোক ছিল তারপরে এক্সট্রা 3 জন মানে কি 12 জন লোক তাহলে 9 জন লোক 12 দিনে মানে আসলে করতে পারে তো সেক্ষেত্রে এখানে 12 জন লোক আসলে কতদিনে শেষ করতে পারবে সেটা কথা এখান থেকে বলা হচ্ছে তো সেক্ষেত্রে 3 জন লোক আসলে এখানে 12 জন লোক তাহলে 9 জন লোকে হচ্ছে 12 দিনে কাজ করে থাকে 1 জন লোক হলে তাহলে 9 ইনটু 12 হবে আর 12 জন হলে কত হবে এখান থেকে 9 ইনটু 12 বা এখান থেকে 12 তো 12 এখান থেকে আউট তো এখানে 9 দিন এখানে হচ্ছে আনসার তো তারপরে এখানে শিক্ষা সফরে যাওয়ার সময় কি হলো যে 2400 টাকার বাস ভাড়া করা হলো আর প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো এবং অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল বাসে আসলে কতজন ছাত্রছাত্রী ছিল তাই না তো প্রথমে আমি ধরে নিই যে এখান থেকে এক্স জন আমার আসলে ছাত্রছাত্রী ছিল তো তারা যদি দেখা যাচ্ছে যে মানে একজন যদি আসলে 2400 টাকা করে দেয় সরি এখান থেকে টোটালি হচ্ছে যাওয়ার জন্য 2400 টাকা হচ্ছে বাস ভাড়া তার বাস ভাড়া তো সেক্ষেত্রে টোটালি একজন মিলে হচ্ছে 2400 টাকা দেয় তাহলে একজনে কত দেবে একজন দেবে হচ্ছে 2400/x দেবে এখন যদি এখানে আরো 10 জন অ্যাড হয় তার মানে কত x এর সাথে 10 যোগ তার মানে হচ্ছে x/10 x+10 তো x+10 যেটা আছে সেই x+10 এবার টাকা দেবে পরের বার হচ্ছে কি 2400 টাকা সেই সেম অ্যামাউন্টের টাকা দেবে 2400 টাকা দেবে তাহলে ওখান থেকে যদি একজন শিক্ষার্থী নিত তাহলে সেক্ষেত্রে কত হতো এখানে x+1/x+ হচ্ছে 10 যেটা আছে সেটা হচ্ছে 2400 নিচে আসতো তাই না তো তার মানে এখান থেকে 2400/x মানে আগে যেগুলো আমার শিক্ষার্থী ছিল সেটার হিসেবে সেটা বিয়োগ হচ্ছে কি 2400/x+10 তো এটা করলে এখান থেকে বিয়োগ হলে কত আসে এখান থেকে 8 আসে তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি আছে যে x×x+10 যেটা আছে সেটা এখান থেকে যদি গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2400x+ হচ্ছে কি এখানে 2400 মানে হচ্ছে কত এখানে 2400x আছে তো এটা ইনটু কত আছে x×x+10 এখানে আছে সমান কত এখানে 8 তো সেখানে এখানে এখানে কত হবে এখানে 2400x আর 2400x এই জায়গা থেকে কিন্তু আউট হয়ে যাচ্ছে থাকে কত আমার 24000 এই জায়গায় থাকে এটা আর এটা এখান থেকে আউট আর এখান থেকে x×x+10 এখানে আছে সমান এখানে কত আছে এখানে 8 আছে তো এখানে 24000 বা এখানে কত আছে x² + হচ্ছে কত 10x এখানে থাকলেও সমান কত এখানে 8 তো এই জায়গাতে হচ্ছে কি 8x² + হচ্ছে কত 80x মাইনাস কত এখানে 24000 সমান এখানে কত আছে 0 আছে ঠিক আছে তো এখান থেকে আমি সব জায়গা থেকে যদি আমি 8টা কমন নিই এটাও এখান থেকে কমন নিই তাহলে সেক্ষেত্রে এখানে থাকে হচ্ছে 10 থাকবে আর এই জায়গায় তখন 324 এখানে হচ্ছে 300 থাকবে তাই না তার মানে এখান থেকে যদি মিডল টার্ম করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে 10 যদি থাকে তাহলে 10 কিভাবে বানাবো আর এখান থেকে হচ্ছে কি 300 কিভাবে বানাবো তো সেক্ষেত্রে এখানে 60x-50x মানে হচ্ছে এখানে 10 আর এখানে এই দুটো গুণ করলে 300 আসে তো এটা যদি এই সাইডে যায় তো 60 যদি দেখা যায় এই সাইডে যায় মানে সেখানে কি আসবে যে x-60 আসবে আর সরি x+60 আসবে আর এখানে কত আছে x-50 আসবে তো এটাকে যদি আমি একটু আমি করি এখানে তো x+60 এটা আসবে তো এটা মানে একটা 0 আর হচ্ছে এখান থেকে x-50 এটা মানে এখান থেকে 0 তাহলে এটা যখন এখানে যাবে তখন সেটা নেগেটিভ হয়ে যাবে না মানে এখানে কত আছে -60 হবে আর এটা যদি এই সাইডে যায় তাহলে এটা প্লাস হবে যেহেতু টাকার ব্যাপারটা এখানে আসলে নেগেটিভ হবে না পজিটিভই হবে তো সেক্ষেত্রে পজিটিভ যে ভ্যালু যেটা আছে 50 ভ্যালু তো এটাকে আমি নেব এটাকে আমি নেব না ঠিক আছে তো সেক্ষেত্রে আমার কত হলো 50 হলো এবং তার সাথে 10 জন যোগ মানে কি এখানে 60 লোক আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি তাই না তো তারপরে কি আছে যে পিতামাতা এবং পুত্রের গড় বয়স কত এখানে 37 বছর আবার পিতা ও পুত্রের গড় বয়স যেটা আছে সেটা হচ্ছে 35 বছর তাহলে সেক্ষেত্রে মাতার বয়স কত তাহলে এক্ষেত্রে আমরা আগে জানি যে গড় আমার যদি এখানে দেওয়া থাকে আর এখান থেকে যদি আমি যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে 3 জন লোক আছে তাই না গড়ের সিস্টেম কি ছিল যে আমার এখানে কোনো একটা
সমষ্টি যেটা ছিল, সমষ্টি মানে হচ্ছে বাই এখানে যে এলিমেন্ট যেটা ছিল সেগুলো দিয়ে গুণ ভাগ করলে এটা পাওয়া যেত কর্তা। তো এটার সাথে যদি এটা আমি গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে সমষ্টি যেটা আছে সেটা এখান থেকে পাবো। তার মানে এখান থেকে কত আছে, এখানে 37 আছে, 37 সাথে যদি আমি 3 এখান থেকে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে কত আছে, 111। এটা হচ্ছে আমার পিতা মাতা এবং পুত্র যেটা আছে এই তিনজনের আসলে বয়সের সমষ্টি এই জায়গাতে আছে, এবং তার সাথে হচ্ছে পিতা ও পুত্রের যেটা বয়সের গড় যেটা আছে সেটা হচ্ছে এখানে 35 আছে, তাই না? তো এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এখানে 35 × 2 তার মানে কত, এখানে 70 বছর আছে, 70 বছর আছে। এবং সেক্ষেত্রে কি আছে, মাতার বয়স কত, এখানে 41 বছর আছে, তাই না? মাতার বয়স যেটা আছে সেটা কত, এখানে 41 বছর এই জায়গা থেকে আছে। তো এখান থেকে এই জায়গা থেকে এটা চলে গেল। তো তারপরে হচ্ছে কি, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল আসলে কত গুণ বৃদ্ধি পাবে? আসলে নর্মাল যেটা, নর্মাল যদি আমি চিন্তা করি এখানে এক্স হয় ব্যাসার্ধ, তাহলে 2x হবে আমার ব্যাস, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার হবে, তাই না? তো তাহলে সেক্ষেত্রে এখন যদি 3 গুণ যদি ক্ষেত্রফল লেখা বৃদ্ধি যদি করা হয়ে থাকে তাহলে এক্সটা এবার কি হয়ে যাবে, এক্সটা এবার হয়ে যাবে হচ্ছে 3 × 2x হয়ে যাবে। তাহলে তাহলে এবার হচ্ছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে এখান থেকে যখন 2x ছিল, তাই না, এখন তখন এটা কি হচ্ছে, তখন এখানে আমার যেটা আসলো 3 × 2x হলো। 3 × 2x মানে কি, এখন এই যে মনে করো এখানে হচ্ছে পাই আর স্কোয়ার ধরলাম, আর আরেকটাকে আমি ধরলাম হচ্ছে কি পাই আর 1 স্কোয়ার, তাহলে এই পাই এখান থেকে আউট, তার মানে এখানে কত, আর স্কোয়ার সমান কি হবে এখানে আর 1 স্কোয়ার, হ্যাঁ, আর একটা এখানে হলো। তাহলে এইটা আসলে কত গুণ বৃদ্ধি পেলো, এটা আসলে বৃদ্ধি পেলো কত গুণ, যে এটা যখন 2 গুণ বৃদ্ধি পেলো, না এটা এটা যদি আমি দেখি, এটা আমার এখান থেকে যদি আমি ক্লিয়ার ভাবে এখান থেকে লিখি তাহলে আরো ক্লিয়ার হবে, এটা লেখাতে প্রবলেম হচ্ছে না। আচ্ছা এবার তো এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে এখানে পায়ের স্কোয়ার লিখলাম, আর আরেকটাকে আরেকটাই আমি যদি এটাকে একটু ভাঙায় লিখি, যদি এটা এটাকে যদি লিখি যে 2r/2, এভাবে যদি লিখি যেহেতু আমার ব্যাসার্ধ আছে ব্যাসার্ধটাকে ব্যাস লিখে বাই হচ্ছে 2 করে দিলাম। এবার যদি আমার এখানে বলছে যে ব্যাস যেটা আছে সেটা 3 গুণ বৃদ্ধি পায়, 3 গুণ বৃদ্ধি পেলে এখানে হচ্ছে পাই, আর এই জায়গাতে তাহলে কত হচ্ছে 3 × 2r/2, তাই না? তার মানে আলটিমেটলি আমি এবার এখান থেকে কত হলো 9 যেটা আছে 9 হয়ে গেল না, 3 স্কোয়ার হলে 9 হলো, আর আমি এটাকে পাই 2r/2 এই ফর্মে এখান থেকে আমি রাখলাম, এই ফর্মে এখান থেকে আমি রাখলাম। তাহলে এটা হচ্ছে আমার প্রথম যেটা বৃত্ত ছিল সেই বৃত্তের আসলে ক্ষেত্রফল, তাই না? আলটিমেটলি তো এটাই ডাউট করে দিলে এখান থেকে গেলো 9 × π² হলো, তার মানে কত, এখানে 9 গুণ হয়ে গেলো। তার মানে যদি 3 গুণ এখানে বৃদ্ধি হয় সোজা কথা, তার মানে এখানে কত হবে 3r² হবে, তার মানে কত 9 গুণ এখান থেকে হবে, 9 হচ্ছে আনসার খ নম্বরের যেটা। তারপরে এখানে যেটা আছে 8 নম্বরে, 8 নম্বরে হচ্ছে যে x-y² সমান এখানে কত আছে, এখানে 14, আর xy সমান এখানে কত আছে, xy সমান এখানে 2 আছে। তাহলে x² + y² এখান থেকে মান কত হবে, x² + y² যেটা আছে সেটার মান এখান থেকে কত হবে, তো এখান থেকে কত আছে, এখানে হচ্ছে x² + y² সমান এর মানটা এখান থেকে কত আছে, তো সেটা বের করতে হবে। তো সেটা হচ্ছে এখানে -এর স্কোয়ারের মানটা দেওয়া আছে। তো তাহলে a² + b² এখান থেকে সূত্র কি হবে, যে a-b² a-b² + হচ্ছে কি এখানে 2xy, a-b² + এখানে 2xy। তো তারপরে যেটা আছে, তারপরে এটার মান যেটা আছে সেটা হচ্ছে কত, আমার 14 আছে, 14 এর স্কোয়ার + হচ্ছে কি 2 × 2, তার মানে এখানে কত 14 + হচ্ছে 4, তার মানে কত এখানে 18 আছে, 18 এখানে কোনটার মান, এটা হচ্ছে এখানে ঘ নম্বরে যেটা দেওয়া আছে, তো সেটার মান হচ্ছে কি আমার 18, তো 18 আনসার এখানে। আচ্ছা তো তারপরে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে 12 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, তাই না? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা হয়েছে, অতিভুজের দৈর্ঘ্য বলা হয়েছে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলা আছে কত, এখানে 12 সেন্টিমিটার সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। এখন আমি যদি এইটার এক্স ধরে নিই, এটা তাহলে এক্স হবে, তাহলে সেক্ষেত্রে আমার যদি আমি সমকোণী ত্রিভুজের সূত্র লাগাই তাহলে সেক্ষেত্রে এখানে এই দুটোর স্কোয়ারে যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে 12 স্কোয়ারের সমান, তার মানে এখানে যেটা হচ্ছে 2x² সমান কত এখানে 144, x² মানে কত এখানে 72, ঠিক আছে? তো তাহলে এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল মানে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি 1/2 ভূমি গুণ উচ্চতা। তো সেক্ষেত্রে এখানে ভূমি কত x, উচ্চতা কত, এখানে হচ্ছে x, তো
দুটো গুণ করলে হবে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের মান এখানে অলরেডি দেওয়া আছে, সেটা কত 72, তো হাফ ইনটু 72 মানে কত এখানে 36 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তারপর হচ্ছে কত আছে এখানে 60 এবং 80 মধ্যে আসলে মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যে অন্তর সেটা আসলে কত হবে। তো 60 থেকে 80 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর বৃহত্তগুলোর হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা যেটা সেটা আসলে মানটা কত, 60 থেকে 80 এর মধ্যে যেটা আছে সেটা কত আছে, এখানে হচ্ছে 61 আছে, 67 আছে, 71 আছে, 73 আছে, 79 আছে, তো এগুলোর মধ্যে সর্বনিম্ন যে মান যেটা আছে সেটা কত, সেটাও এখান থেকে কত আছে, সেটা হচ্ছে 61 আছে, হ্যাঁ না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 79 আছে, 79 হচ্ছে বৃহত্তম যেটা আছে, এই এই দুটো সংখ্যা মৌলিক সংখ্যা বৃহত্তম হচ্ছে এখানে 79 এবং সর্বনিম্ন যেটা আছে সেটা কত এখানে 61, তো এই দুটোর মধ্যে যদি আমি পার্থক্য করি তাহলে সেটা কত আছে 18, 18 হচ্ছে আনসার, এটা হচ্ছে ক নম্বরের আনসার, ঠিক আছে। এটি এটা হচ্ছে আমাদের 27তম ছিল, তো পরে আমরা 28 নিয়ে নেক্সট ভিডিওর মাধ্যমে আলোচনা করছি।